আয়ের সঙ্গে ব্যয় মেলাতে টিসিবির ট্রাকের পেছনে ছুটছেন মানুষ। রাজধানীর পয়েন্টে পয়েন্টে নিম্নবিত্তের ভিড়। কাল থেকে ফ্যামিলি কার্ডে কম দামে মিলবে 5 পণ্য। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। এখন যেটি হচ্ছে যে 12:10 তার্কিশ এয়ারলাইন্সের যে কার্গো বিমানটি সেটি ল্যান্ড করবে, আর এখন বিমানবন্দরের যে 8 নম্বর গেট, যেটিকে কার্গো গেট নামে পরিচিত, সেই গেটে লাশবাহী একটি গাড়ি ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো লাশবাহী একটি গাড়ি ঢুকছে। হাদিসুলের মরদেহটি বিমান থেকে যখন নামানো হবে, এরপরই এই লাশবাহী গাড়িতে তুলেই বের করে নিয়ে আসা হবে। আর হাদিসুলের মরদেহটি রিসিভ করার জন্য হাদিসুলের পরিবারের পক্ষ থেকে তার ভাইকে আমরা দেখেছি, একই সঙ্গে হাদিসুলের বাড়ি বরগুনাতে বরগুনা 2 আসনের সংসদ সদস্য তিনিও এসেছেন। শিপিং কর্পোরেশনের একজন কর্মকর্তাকেও আমরা এই বিমানবন্দরে উপস্থিত হতে দেখেছি। এবং গত বুধবার হাদিসুলের মরদেহটি নেওয়ার জন্য তার পরিবার বিমানবন্দরে এসেছিলেন, এবং সেই দিন বিমানবন্দরে তার পরিবারের যে হাজারি, এটি আমরা সবাই দেখেছি। যদিও সেই দিন হাদিসুলের মরদেহ আসার কথা ছিল না, তারপরেও হাদিসুলের পরিবার বারবারই সরকারের কাছে দাবি জানিয়েছিল যে 28 নাবিক দেশে ফিরল, কেন তার ছেলে হাদিসুর রহমান এর মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হলো না। এরপরে হয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা জানিয়েছিল যে যেহেতু যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, সেই দেশটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুব একটা কূটনৈতিক তৎপরতা এই সময়ে স্থাপন করা যাচ্ছিল না, তারপরেও পোল্যান্ডের দূতাবাস এবং রোমানিয়া দূতাবাসের পক্ষ থেকে হাদিসুলের মরদেহটি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এরপরে আমরা গতকালকেই আমরা দেখেছিলাম যে ফ্লাইট আসার কথা ছিল, কিন্তু তুরস্কের ইস্তাম্বুলে বরফের কারণে, অতিরিক্ত তুষারপাতের কারণে ফ্লাইটটি বাতিল হয়ে যাওয়ার কারণে গতকালকে হাদিসুলের মরদেহ বাংলাদেশে পৌঁছায়নি, এবং আজকে কিছুক্ষণের মধ্যেই কার্গো বিমানটি ল্যান্ড করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং বিমানবন্দরে ল্যান্ড করার পরেই তার মরদেহটি নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে বরগুনায় রওনা দেওয়া হবে, এবং বরগুনাতেই জানাজা হবে, এবং জানাজা শেষে তার যে দাদা দাদি যারা মারা গেছেন তার কবরের পাশেই হাদিসুরকে দাফন করা হবে, এই পর্যন্ত আমরা এতটুকু জানতে পেরেছি। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই হাদিসুরের মরদেহবাহী যে তার্কিশ এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা এতক্ষণ ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অন্য প্রসঙ্গ, আয়ের সঙ্গে ব্যয় মেলাতে টিসিবির ট্রাকের পেছনে ছুটছেন সাধারণ মানুষ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ফার্ম গেট এলাকায় আছেন সহকর্মী সানবীর রুপল, সরাসরি যাব তার কাছে। রোদের উত্তাপ বাড়ছে, বাড়ছে বাজারের উত্তাপ, কিন্তু টিসিবির পণ্যের জন্য মানুষের লাইন শেষ হচ্ছে না। এই মানুষগুলো এতক্ষণ সকাল থেকে ফার্ম গেটে অপেক্ষা করেছেন, কিন্তু যখনই তারা খবর পেয়েছেন যে খামার বাড়িতে একটা গাড়ি এসেছে, তখন সেখান থেকে দৌড়ে কিন্তু এখানে চলে এসেছেন। এবং এখানে একটিমাত্র ট্রাক এসেছে, সেই ট্রাকের জন্য অন্তত 100 মানুষের লাইন। সবাই পণ্য পাবেন কিনা তাও জানা নেই তাদের। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কেউ কেউ লাইন নিয়েও বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করেছেন, অর্থাৎ ধৈর্যের বাঁধ ভেঙে গেছে অনেকের। সকাল থেকেই অপেক্ষা করছেন তারা এরকম। এবং 2 কেজি করে তেল, 2 কেজি চিনি, 3 কেজি করে পেঁয়াজ, এবং এভাবে করে কিন্তু একটি প্যাকেজ এখানে নেওয়া হচ্ছে, এবং যাতে লাইন কোনোভাবে বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি না হয় সেরকম একটি চেষ্টা করা হচ্ছে। কিন্তু চেষ্টা করেও কিন্তু থামানো যাচ্ছে না, সামাল দেওয়া যাচ্ছে না। তারপরেও এই লাইন দীর্ঘ হচ্ছে। কতক্ষণ এই লাইন চলবে? যতক্ষণ পণ্য আছে ততক্ষণই চলবে, কিন্তু তারপরে বাকি মানুষজন হয়তো না পেয়ে খালি হাতে ফেরত যেতে হবে। তো এমন একটি পরিস্থিতির মধ্য থেকে নিম্ন আয়ের মানুষজন যারা টিসিবির লাইনে দাঁড়িয়েছেন, শুধু নিম্ন আয়ের মানুষজন নয়, দাঁড়িয়েছেন মধ্যবিত্ত আয়ের মানুষজন যারা আছেন, নিম্ন মধ্যবিত্ত, তারাও এখানে লাইনে দাঁড়িয়েছেন। তবে কাউকে দেখেছি যে একই পরিবারে একাধিক মানুষও এখানে দাঁড়িয়েছেন, যাদের মধ্যে তারা বলছেন যে কেউ একজন পেলেই তারা খুশি। এরকম একটি অবস্থার মধ্য থেকে তারা অন্তত ভরসার জায়গাটি চাইছেন যে তারা ন্যায্য দামে পণ্যটি পাবেন। বাজারে তারা যে পরিস্থিতি এখন আছে, সেই পরিস্থিতিতে তারা আসলে পুরোপুরি বেসামাল হয়ে
হয়ে পড়েছেন এবং তারই পরিস্থিতিতে আজকে এই রাস্তায় লাইনে দাঁড়িয়েছেন। এবং তারা আরেকটি কথা বলছেন, সেটি হচ্ছে কি ঢাকার বাইরে যেভাবে করে কার্ড পদ্ধতি চালু করার একটি কথা বলা হচ্ছে, সেরকম পদ্ধতি যদি রাজধানীতেও চালু করা যায় তাহলে হয়তো এই বিশৃঙ্খল অবস্থাটি কিছুটা হলেও সামাল দেওয়া যেতে পারে। এবং টিসিবির ঢাকা দুই সিটি কর্পোরেশনের 150টি করে ট্রাক প্রত্যেক দিন টিসিবির পণ্য দিয়ে থাকে এবং 700 থেকে 1000 কেজি পর্যন্ত পণ্য পেয়ে থাকে এবং সেই পণ্যগুলোকে যে যার পছন্দ মতো বাছাই করার কথা থাকলেও তারা কিন্তু পছন্দ মতো পণ্যটি নিতে পারছে না, তাদেরকে নিতে হচ্ছে প্যাকেজ সিস্টেমে। তো এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম রাজধানীর খামার বাড়িতে। এদিকে রমজান সামনে রেখে চট্টগ্রামে কাল থেকে ফ্যামিলি কার্ডে চালু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার টিসিবির ট্রাক সেল থেকে ভর্তুকি মূল্যে 5টি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। দ্বিতীয় কিস্তির পণ্য পাবেন রোজার মাঝামাঝি সময়ে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরী ও জেলায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবার পাবে এই কার্ড। এদিকে লাগামহীন বাজার মনিটরিংয়ে সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি কনজিউমার অ্যাসোসিয়েশনের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আসন্ন রমজান উপলক্ষে নগরী ও জেলায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি। পণ্যগুলি বিভিন্ন জেলায় আমরা পৌঁছে দিচ্ছি, ইতিমধ্যে অনেক মাল চলে গেছে এবং এই কার্যক্রমটা আগামী 15/3/2024 থেকে শুরু হবে। শুধুমাত্র ওয়ার্ড কাউন্সিলররা ওয়ার্ড ভিত্তিক যেসব গরিব অসহায় নিম্ন আয়ের মানুষ তালিকা তৈরি করেছেন, যারা সরকারের 123 ধরনের ভাতা সুবিধাভোগী নন, কেবল তারাই টিসিবির ফ্যামিলি কার্ড পাচ্ছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে 4,500 করে বন্টন করা হয়েছে, কিন্তু যে সকল ওয়ার্ডগুলো বড় বড় ওয়ার্ড আছে সেখানে একটু ভিন্নতা ঘটেছে। 41টি ওয়ার্ডে 6,500 করে আমরা 41 জন ডিলারকে ওখানে এই বিক্রির জন্য দায়িত্ব দিবে। ভোক্তাধিকার নিয়ে কাজ করা ক্যাব বলছে, টিসিবি কার্যক্রমের পাশাপাশি খাদ্যপণ্য আমদানি থেকে শুরু করে খুচরা পর্যায়ে বিক্রি পর্যন্ত কঠোর মনিটরিংয়ের বিকল্প নেই। এক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ তাদের। যে আমদানিকারক আমদানি করছে সে কোথায় রাখছে, আর যে উৎপাদক উৎপাদন করছে সে মালগুলি কি সমভাবে বণ্টিত হচ্ছে কিনা। চট্টগ্রাম মহানগর ও জেলা মিলিয়ে মোট 5,35,000 পরিবার এই ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজকে কেন্দ্র করে নতুন প্রচারণায় নেমেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। এর মধ্যে সংগঠনটি ডেকেছে অনলাইন সম্মেলনও। সেই সম্মেলনের প্রচারণার পোস্টারে সয়লাব রাজধানীর বিভিন্ন স্পট। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নিষিদ্ধের এক যুগ পেরিয়ে গেলেও হিজবুত তাহরিরের দৃশ্যমান কর্মকাণ্ড নিরাপত্তার জন্য বড় হুমকি। আর পুলিশ বলছে, প্রচারণা থাকলেও বড় নাশকতার সক্ষমতা নেই জঙ্গি সংগঠনটির। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের পুলিশ বক্স। পুলিশ বক্সের চারদিকে 100 গজের মধ্যেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের শখানেক পোস্টার। ঘণ্টার পর ঘণ্টা এখানে দাঁড়িয়ে দায়িত্ব পালন করলেও যেন পুলিশের চোখেই পড়ছে না এই ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের প্রচারণা। এদিকে 18 মার্চ অনলাইন সম্মেলনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টারিং করেছে হিজবুত তাহরির। এ বিষয়ে কিছুই জানে না বুয়েট। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে, বিচ্ছিন্ন প্রচারণা চালালেও ক্যাম্পাসে কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। এই ধরনের তৎপরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো গ্রহণ করবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ধরনের তৎপরতা কখনো বরদাস্ত করবে না। তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, বারবার লাইভ সম্প্রচারের প্ল্যাটফর্ম ও ইউআরএল পরিবর্তনের কারণে অনলাইনে জঙ্গিবাদী তৎপরতা বন্ধ করা যাচ্ছে না। এদের প্রাইভেট কিছু লাইভ স্ট্রিমিং সার্ভার আছে, তো এটা যখন ইউজ করে এটা প্রতিবারই এরা বিভিন্ন ইউআরএল চেঞ্জ করে। তো আজকে যে ইউআরএলটা বন্ধ করা হলো আইনশৃঙ্খলা বাহিনী কিংবা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের পক্ষ থেকে, তো পরের দিন কিন্তু অন্য একটা ইউআরএল এরা কনভার্ট করে ফেলছে। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন ফেসবুকে লাইভ করে, ফেসবুকে এখন পেজে না গিয়ে গ্রুপে লাইভ করে, তো গ্রুপগুলো হচ্ছে ক্লোজড গ্রুপ, যে ওই গ্রুপের মেম্বাররা ছাড়া এর বাইরে আসলে কেউ দেখতে পায় না। তো এটার একমাত্র হচ্ছে যে করা মনিটরিং। নিষিদ্ধ ঘোষণার এক যুগেরও বেশি সময় পরও হিজবুত তাহরিরের কার্যক্রম বন্ধ না হওয়া দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, আইনশৃঙ্খলাভাবে যেটা করণীয় ছিল সেটি তারা করছেন না, কারণেই তারা
এই কার্যক্রম চালাতে সক্ষম হচ্ছে। এটা একটা রাষ্ট্রের জন্য, জনগণের নিরাপত্তার জন্য হুমকি। অনলাইন সম্মেলনকে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে বড় নাশকতার সক্ষমতা হারিয়েছে হিজবুত তাহরির। তারা যদি বাস্তবতে কোনো প্রোগ্রাম দেয় ফিজিক্যালি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা তাদেরকে গ্রেপ্তার করব এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। 2009 সালে দেশে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে প্রচারণা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এ ধরনের প্রচারণা বন্ধ করতে না পারলে তরুণ প্রজন্ম জড়িয়ে পড়তে পারেন জঙ্গিবাদে। শেখ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সবাই।